everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকে আমরা বদ্রীনাথ থেকে যাবো হরিদ্বার, আর আজকে এখন আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে, একটু হরলিক্স খেয়েছি, ব্যাক প্যাক কমপ্লিট, গাড়ির ড্রাইভার দাদা আমাদের ফোন করছে, তো আমরা আর বেশি দেরি করবো না, বেরোবো। অবশ্যই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মন খারাপ করছে, এতটাই সুন্দর শান্ত পরিবেশ, মনে হচ্ছে আর একটা দিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। তো একরাশ মন খারাপ নিয়ে আমাদের এবার ফেরার পালা, এখান থেকে বদ্রীনাথকে জানাবো বিদায়, রওনা দেব আজকের দিনের জন্য। তোমরা দেখতে থাকো তাহলে। ঠিক 5 দিন আগে যেখান থেকে জার্নিটা শুরু করেছিলাম, আজকে আবার সেইখানে ফিরে যাওয়া। আজকে আমরা যাব হরিদ্বার, ড্রাইভার দাদা এসে গেছে আর প্রচণ্ড তাড়া দিচ্ছে, কিন্তু এই জায়গাটা একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছে এই কদিনেই। এত অদ্ভুত সুন্দর জায়গাটা আর মায়াবী, সত্যিই ছেড়ে যেতে একদমই মন চাইছিল না। আর আমার যেহেতু একদমই প্রথম অভিজ্ঞতা, যার কারণে আরও বেশি ভালো লাগা জড়িয়েছিল এই জায়গাটার সাথে। একরাশ স্মৃতি, ভালো লাগা এবং সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আমরা বিদায় জানালাম বদ্রীনাথকে। যাওয়ার সময় রাস্তার কিছু সুন্দর ল্যান্ডস্কেপ চোখে পড়লো, যেটা যাওয়ার দিনকে আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি। আজকে গাড়ির সামনে সেই জন্যই বসা যে একদম কাছ থেকে প্রত্যেকটা জিনিস দেখব এবং নিজের চোখে প্রথমে দেখব, তারপরে ক্যাপচার করব। কারণ আমার মনে হয় ক্যামেরা যতটা না ক্যাপচার করতে পারে, তার থেকে আমাদের চোখ তার ডবল ক্যাপচার করে। তো সেই প্রত্যেকটা মুহূর্ত, সেই প্রত্যেকটা সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আমি জাস্ট আমার মানে চোখে দেখে এবং মন থেকে উপভোগ করতে করতে পুরো রাস্তাটা, পুরো জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। তবে আজকে প্রচণ্ড গরম থাকায় একটু কষ্ট হয়েছে ঠিকই পৌঁছাতে, একটু না অনেকটাই কষ্ট হয়েছে। আর প্রচণ্ড একটা রোদ্দুর, প্রচণ্ড একটা গরমের তাপ ছিল, এবং এই যে পিছনে আমি আমার জামা কাপড় আগের দিনকে ধুয়ে দিয়েছিলাম, আর রাত্রিবেলা বৃষ্টিতে না প্রত্যেকটা জামা কাপড় ভিজে গেছিলো, তো আমি কী করছিলাম, এই জানলার ধারে বসে ওগুলোকে শুকোতে শুকোতে যাচ্ছিলাম। আজকে যেহেতু অনেকটা লং জার্নি, তো আমরা কোথাও একটা এরপর দাঁড়াবো এবং দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে নেবো, কারণ সকালবেলা খুব একটা হেভি কিছু খেয়ে আজকেও বেরোনো হয়নি। তো সেই জন্য সবার আগে আমরা করব হচ্ছে ব্রেকফাস্ট, গাড়ি যেখানে আমাদের সিরিজ অনেকদিন ধরেই চলছিল, তাই জন্য মাঝে আবার ডেইলি ব্লগ দিচ্ছিলাম। এবং একটা না একরকম জিনিস দেখতে দেখতে একটু বোরিং লাগে ঠিকই, কিন্তু আমার এই ছোট্ট পরিবারটায় আমি চাই আমার সমস্ত মন খারাপ, আমার সমস্ত ভালো লাগা, আমার সমস্ত খারাপ লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে বা তোমাদের সাথে ভাগ করে নিতে বলতে পারো। আর এটা তো স্মৃতি হয়ে থেকে যাবে না, হয়তো এই জায়গায় আমরা আর ফিরে আসবো না কখনো, বা হয়তো এইভাবে আর কোনো দিনই আসা হবে না, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে, এই মিষ্টি মেমোরিজগুলো থেকে যাবে, যেটা লাইফ টাইম থেকে যাবে। তো সেই জন্যই তোমাদের সাথে সবটা শেয়ার করা। একটু হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, একটানা ট্রাভেল সিরিজ দেখতে হয়তো ভালো নাও লাগতে পারে, ডেইলি ব্লগ তোমাদের হয়তো দেখতে ইচ্ছা হতে পারে। তো এই ট্রাভেল সিরিজের আর 2-3 পার্ট আমি হয়তো শেয়ার করব, তারপর থেকে আবার ডেইলি ব্লগ স্টার্ট হবে। না না, এগুলো ঝুড়ো পাথর পড়ছে, কাজ ও উপরে কি কাজ হবে, ওই দেখো ল্যান্ডস্লাইড জোন ক্রস করছি আমরা। বাপরে পাথর গিরনে वाला वो गिरा रहा ना, पेड़ उखाड़ रहे वहां से, पेड़ गिरने वाला है उसको गिरा रहा। সকালবেলা যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি আর অলরেডি এখানে লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই আমরা এখানে ব্রাঞ্চ করছিলাম। তো থালি অর্ডার করেছিলাম অ্যাজ ইউজুয়াল, আর যাত্রাপথে এখানে গাড়ি দাঁড়িয়েছিল আমাদের এই দেবপ্রয়াগ দেখানোর জন্য, এবং ভাগীরথী আর অলকানন্দার এই সুন্দর সংমিশ্রণ দেখতে পেলাম আমরা। অপোজিটেই রয়েছে সংস্কৃত ইউনিভার্সিটি, এখানে বহু দূর দূর থেকে, বহু দেশের থেকে এই ইউনিভার্সিটিতে সব পড়ুয়ারা পড়তে আসেন। এবং ড্রাইভার দাদা এখানে আমাদের গল্প বলছিলেন যে কী সুন্দরভাবে এই জায়গাটা তৈরি হয়েছে। উত্তরাখণ্ডে 5টা প্রয়াগ রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম প্রয়াগ, দেবপ্রয়াগ। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকলাম, তারপরে সামনেই একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম ব্রেক নিয়ে, আর এখান থেকেও পুরো পরিষ্কার দেখা যাচ্ছে পুরো ভিউটা। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। চা খেলে
কিছু দূর যাওয়ার পরে এই জায়গাটা চোখ পড়ল, এই জায়গাটা অদ্ভুত রকম একটা জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে যে নদীর যে জলটা সেটা পুরো কুয়াশার ফর্ম হয়ে এমনভাবে রয়েছে যেন দেখে মনে হচ্ছে ওই নদীর মধ্যেই কুয়াশা জমেছে। বড়ই বিচিত্র কিছু কিছু জায়গা। আজকে হরিদ্বার পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো, আর সূর্যাস্তের সময় হয়ে গেছিলো। অপূর্ব সুন্দর এই মহাদেবের মূর্তির পিছন দিয়ে সূর্যরশ্মিটা এত অমায়িক লাগছিল দেখতে, যেন মনে হচ্ছে যে মহাদেবেরই যেন আলোর ছটা। খোঁজা হচ্ছে আমাদের, পছন্দ হচ্ছে না, দেখছি এখানে। ওই তো হোটেল নামাই। হরিদ্বারে নেমেই আমি গুগলে সার্চ করলাম বেস্ট হোটেল অ্যাট হরিদ্বার, অ্যান্ড প্রথমেই দিয়ে দিল এই হোটেল নামাই ইনের সাজেশান। তো আমরা দেরি না করে একদম সোজা চলে এলাম এখানে। তার আগে দুটো তিনটে হোটেল দেখেছিলাম ঠিকই, কিন্তু পয়সা অনুযায়ী একদমই সেটা ওয়ার্থ ইট লাগছিল না। হোটেলটা নিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল নামাই ইন। এটা আমি আগোড়া থেকে পেলাম, আর ডিরেক্টলি এখানে এসে দেখলাম রুমগুলো বেশ ভালো, আর প্রাইসও খুবই রিজনেবল। তো সেই জন্য এই যে ফ্রেশ হবো, ভীষণ এক্সস্টেড লাগছে আমি জানি দেখতে, বাট কিছু করার নেই। 12 ঘন্টা গাড়িতে জার্নি করার পর মুখ চোখের এরকম অবস্থা হওয়াটা খুব স্বাভাবিক। রুমটা বেশ স্পেশিয়াস আছে, খুব সুন্দর টিভি রয়েছে, একটা এসি, ওয়াশরুম পুরো নিট অ্যান্ড ক্লিন, বেডও পুরো নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। তো বেশ ভালো। এখানে একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, একটা দিয়েছে জাগ, কাপ দিয়েছে, বেশ ভালো। তো রুম টোর দিয়ে দিলাম একটা, ওয়াশরুম পুরো নিট অ্যান্ড ক্লিন। নটা ছয় মতন বাজে, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। 5 দিন পরে মনে হচ্ছে যে না একটু শান্তি লাগছে, পুরো কালো জল বেরোলো পুরো হেড টু টো থেকে। জামাকাপড় থেকেও জামাকাপড় কাঁচা হয়ে গেছে, কেচে দিয়েছি, পুরো কালো জল, নোংরা, এতদিনের ধুলো মাটি গায়ে সব জমছিল। ওখানেও অন্য জায়গাতেও স্নান করেছি একদিন দুদিন ছাড়া ছাড়া প্রায় প্রত্যেক দিনই, কিন্তু সেইভাবে আর কি করতে পারছিলাম না। এখানে এসে গরম জলে একদম ভালো করে ফ্রেশ হয়ে স্নান ঠান করে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, যাব হচ্ছে খেতে। কিছু বলার আছে? अभी कुछ बोलने का नहीं, अभी खाना खा के शरीर एक लंबा नैप लेना है, सुबह उठ के हम लोग जाएगा काफ़ी आरती होगा वहाँ पे जाना है। इतना दिन बाद फाइनली नहाया अच्छे से, बहुत रिलीफ लग रहा है। मतलब नहाया पहले दिन भी नहाया था, उसके बाद से जब से भंगालिया पहुँचा था वहाँ पे रूम अच्छा नहीं था और वॉशरूम भी अच्छा नहीं था, तो और सोने का कम्बल वम्बल भी अच्छा नहीं था। बट क्या ऐसा वहाँ पर वहाँ जाके वैसे ही रहता है, तो हम लोग को भी वैसे ही रहना पड़ा। और उसके बाद वो जाना आना और बद्रीनाथ से हरिद्वार आना ऑलमोस्ट मेरे ख्याल से 300 किलोमीटर था, मतलब प्राय 12 घंटा मतन हम लोग ट्रैवल कर लिया। कितना बजे निकला हम लोग? 7:30 7:30 7:30 7:45 बजे हम लोग ने स्टार्ट किया, और हम लोग पहुंचा भी यहाँ पे 7:30 7:45 बजे। हम ज़्यादा स्टॉपेज भी नहीं लिया रास्ते में, वही ड्राइवर चाय पीने के लिए रुक रहा था, 3-4 तो स्टॉपेज लिया होगा बस, सेटा 5-10 मिनट के जोन हार्डली। हां 5 मिनट हां, तो बहुत लंबा सफर था। और आके फाइनली होटल को जाए, और यहाँ का वेदर मतलब कोलकाता जैसा गर्मी है, कोलकाता में मेन में गर्मी होता वैसा गर्मी था यहाँ पे। थोड़ा थोड़ा पहाड़ वहाड़ है सब, थोड़ा चारों तरफ पहाड़ है तो थोड़ा ठंडा होगा। जिस दिन उतरे थे उस दिन भी ऐसे ही वेदर था, सुबह 10 बजे, और आज शाम को जब पहुँचे आज भी ऐसे ही वेदर। हमार नाक ठाक कैमन फेटे लाल हो रही है, नाक माथाटा पुरो जैसे कतरा बोझा जाए वीडियोते पुरो टैन हो गए। জুগাড় কি জুগাড়?
তো পুরো বেনারস কা গলি জেসা, বেনারস কা গলি এসি ন্যারো হতা হ্যায় তো রোড। হ্যাঁ, এখানে ধর্মশালা রয়েছে, শ্রীমতী ধনদেবী খান্না ধর্মশালা। এখানে পাওভাজিও পাওয়া যাচ্ছে। স্ট্রিট ফুড ট্রাই করুঙ্গা মে আজ নেই বেবি, আজ নেই কাল করুঙ্গা। হ্যাঁ, বহুত কুছ হ্যায় वहाँ पे। मैं देख रहा था एक जगह ये था अमृतसरी छोले कुलचे। आठ आठ छोले भटूरे छोले कुलचे पांच दिन तो रे छोले भटूरे खाया, छोले कुलचे तो नहीं खाया, छोले कुलचे खाना होगा। यहाँ पे स्पेशल गुलाब जामुन मिल रहा है, खाओ बे। ये देखो गरम गरम, ये देखो ये अमृतसरी। হ্যাঁ, সব স্ট্রিট ফুড হরিদ্বার বেনারস এখানে সব স্ট্রিট ফুডই মানে বেশি ট্রাই করা উচিত। মানে রাখি পাওয়া যাচ্ছে, কি সুন্দর। কি ব্যাগ লেগে আনে বলে তে ব্যাথা আনেনি, ফোন পে করে দেবো, চলো নেটওয়ার্ক আছে, চলো। কি সবজি, বুদ্ধি রায়তা, এক বাটা নান, বাটার রুটি, রাইস স্যালাড বাটার মশলা, এটা তড়কা, চাল, সালাড আর রুটি আসছে। এই যে মেহের ফেভারিট, এখন এখানে মেহের সার্চ করছে গুগলে যে কি স্পেশাল মেনু এখানে আছে। স্পেশাল হ্যাঁ, মানে হরিদ্বারের কি স্পেশাল, এইসবই স্পেশাল, আর কি স্পেশাল হবে। আবার তন্দুরি রুটি, ঘি না বাটার, বাটার বাটার উইথ বাটার। দাঁড়ালো না, এখন মেহের সিং যাচ্ছে গোলগাপ্পা খেতে। খালি খেয়েছে খাবার, মিষ্টি খেয়েছে, এখন গোলগাপ্পা খেতে গেছে। কি দিল জল, জিনিস রয়েছে যেগুলো ব্যাগে ভরতে হবে, সেই জিনিসগুলো এখন ব্যাগে ভরা হয়নি, কয়েকটা জিনিস কিনতেও হবে। বাট তার মধ্যে আমরা ডিনার করে এলাম, খুব ভালো ছিল খাবারটা। আর এখানে তো নর্থ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়, তো থালি অ্যাজ ইউজুয়াল থালি অর্ডার করেছিলাম। একটা থালিতে দুজনে মিলে খেয়ে শেষ করা যাচ্ছিল না, এতটাই কোয়ান্টিটি ছিল। আর বেরিয়ে রাস্তার দুধারে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, যেগুলো কালকে আমরা ট্রাই করবো, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী না কী। তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দিন বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবেসো। টাটা।